हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে dy dx equal to dx plus 2y by 2x minus dy। এই অবকল সমীকরণটির সমাধান করতে তাহলে আমরা এখানে কি করতে পারি, ধরি y ইকুয়াল টু vx, তাহলে আমরা এখানে কি করব, অবকলন করে পাই dy dx ইকুয়াল টু ddx অফ vx ddx অফ vx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, dy dx equal to v ddx of x plus x dv dx। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, dy dx equal to v plus x dv dx। তাহলে আমরা এবার কি করব, প্রতিস্থাপন করে পাই v plus x dv dx equal to dx plus 2y by 2x minus 3y, le 3x plus 2y এর জায়গায় কি হবে vx by 2x minus 3y এর জায়গায় কি হবে vx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x dv dx equal to, এখান দিয়ে যদি আমরা x কমন নিই, t প্লাস টু ভি বাই x কমন নিলে 2 মাইনাস 3 ভি মাইনাস ভি, x x ক্যান্সেল আউট, তাহলে x ডিভি ডি x ইকুয়াল টু t প্লাস টু ভি বাই 2 মাইনাস 3 ভি মাইনাস ভি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, x ডিভি ডি x ইকুয়াল টু t প্লাস 2v মাইনাস 2v মাইনাস মাইনাস নয় মাইনাস মাইনাস প্লাস টিভি স্কোয়ার বাই 2 মাইনাস টিভি। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, x dv dx ইকুয়াল টু t প্লাস টিভি স্কোয়ার বাই 2 মাইনাস টিভি। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, এটিকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, 2 মাইনাস 3v বাই, এখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে কি পাবো, 1 প্লাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি, টু ভি বাই 3 ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ডিভি ডিভি বাই 3 ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার, যেখানে 3 ক্যান্সেল আউট। তাহলে আমরা এখানে কি করতে পারি, টু ভি বাই 3 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস, এখানে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ডি অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স বাই এক্স। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এর পিছনে কারণ কি, যেহেতু ddv of 1 plus v square equal to 2v, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, half d 1 plus v square equal to v dv। এই 2 টিকে আমরা যদি ওই দিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আমরা এরকম মান পাচ্ছি। এবার আমরা কি করব, সমাকলন করে পাই তাহলে আমরা যদি এখানে সমাকলন করি কি পাবো, ইন্টিগ্রেশন 2 বাই 3 ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন হাফ ডি 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস কে। কে আমরা এখানে কি বলতে পারি, ধ্রুবক, কে হলো ধ্রুবক।
নেক্সট আমাদের কি করতে হবে, এবার ইন্টিগ্রেশনটিকে সলভ করতে হবে। তাহলে 2/3 ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডি অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস কে। তাহলে এখানে যদি আমরা সলভ করি কি পাবো, 2/3 ট্যান ইনভার্স ভি মাইনাস হাফ লগ ই টু দি বেস মড 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস কে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 2/3 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস লগ ই টু দি বেস, এটিকে আমরা কি করতে পারি, কিভাবে লিখতে পারি, মড ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি করব ওপেন দুই মাল্টিপ্লাই করব, তাহলে এখানে কি হয়ে যাবে মড এক্স প্লাস কে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2/3 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস হাফ লগ ই টু দি বেস মড 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ লগ ই টু দি বেস মড এক্স স্কোয়ার প্লাস কে তাহলে আমরা এখানে কি লিখতে পারি নেক্সট স্টেপে। এবার আমরা যদি সবকটি টার্মকে একদিকে নিয়ে আসি, তাহলে 2/3 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস হাফ লগ ই টু দি বেস, এটিকে আমরা এবার কি করব মড তুলে দেব, কারণ ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটোই কি হয় পজিটিভ, মাইনাস এখানেও আমরা কি লিখব, এখানেও আমরা মডকে তুলে দিতে পারবো যেহেতু এক্স স্কোয়ার একটি ধনাত্মক সংখ্যা ইকুয়াল টু কে। এখানে আমরা কি বলতে পারি, যেহেতু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ও এক্স স্কোয়ার ধনাত্মক, সেই কারণে আমরা এখানে মডটিকে তুলে দিতে পারলাম। তাহলে এখানে যদি আমরা এবার এটিকে ফার্দার ক্যালকুলেট করি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস হাফকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে আমরা ভেতরে লসাও করলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস লগ ই টু দি বেস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে এখানে যদি আমরা দেখি এখানে কি পাচ্ছি, 2/3 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস হাফ লগ ই টু দি বেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, 6/4 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 লগ ই টু দি বেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 4 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 লগ ই টু দি বেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6k। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 4 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 লগ ই টু দি বেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6।
তাহলে আমরা এখানে কি বলতে পারি, সি ইকুয়াল টু 6k ইকুয়াল টু ধ্রুবক, এখানে আমরা এটিকে ধরে নিয়েছি, তাহলে ধরি সি ইকুয়াল টু 6k ইকুয়াল টু ধ্রুবক, তাহলে আমরা এখান দিয়ে সমাধান পেয়ে গেলাম। এবার আমরা কি বলতে পারি, নির্ণেয় সমাধান 4 tan ইনভার্স y বাই x মাইনাস 3 log e টু দি বেস x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু c, c কে আমরা কি বলতে পারি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তাহলে আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।